মর্নিং এভরিওয়ান, আজকে টিউজডে আর কালকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে তোমরা ভুলো না, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। সকাল 7টা বেজে গেছে আর আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে জানলার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর একটা জীবনে ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন ব্রাশ ট্রাশ করবো, খেয়ে চা খেয়ে নেবো। সবার আগে চা খেয়ে ফুল এনার্জি মানে ঢুকিয়ে শরীরের ভিতর, তারপর একদম নেমে পড়বো কাজে। চা নিয়ে এসে গেলাম, ওরা এখন এক একজন করে উঠছে, এক একজন করে মুখ ধুচ্ছে। সবার আগে আমি চাটা খেয়ে নিই। আর এই বিস্কুটগুলো তো শেষ হবেই না, এগুলোকে পাখিকে দিয়ে শেষ করবো না। বেশি স্পাইসি কীরকম যেন লাগে, খুব একটা টেস্ট লাগে না। না এটা সেল হচ্ছেই না, এটা এটা পরেই সেল করে ফেলিস। এই বিস্কুটগুলো পাখিকে দিয়ে দিতে হবে। আর যে পেটিস বিস্কিটগুলোর কথা বলছিলাম, এই যে এইরকম না, খুব টেস্টি। এটা টেস্টি মানে দেখে তো ডিব্বা একদিনে খালি হয়ে যায়। প্রণব পড়ি আমি তিনজনেই খুব ভালোবাসি আমরা। আর এখানে কাবুলি বুট কালকেই ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে এরকম ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এখন এটাকে বয়েল করে নেই। আমি নুন দিয়েছি আর তার সাথে দেব একটু লেবুর রস। নুন আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আজকের মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব। এখানে পেঁয়াজ আমি কিউব শেপে কেটে নিয়েছি এরকম করে, তারপর ক্যাপসিকামও এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আগে ফ্রাই করে নেব, তারপর প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে। আর আমরা যেহেতু বাঙালি, বাঙালিতে মাংসে আলু ছাড়া কি চলে, তার জন্য আলু আমি কয়েকটা মানে কেটে নিয়েছি। পরির লাগবে আর আমারও একটু লাগে, তো ঠিক আলু ছাড়া কিছু একটা জমে না, মাংস বলো ডিম বলো মাছ বলো। না না আলুটা দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা মানে না দিলেও চলে, যেহেতু বহুত বেশি পরিমাণে আমার মাংস আছে। তো আমি আলুটা নিজের জন্যই দিয়েছি বলতে গেলে, তো কিছু একটা অন্যরকমভাবে হবে আজকে রান্নাটা। তার সাথে দেখাচ্ছি
এখানে যে কালকে কেটে রেখেছিলাম লাউগুলো না, একটু প্রেশার কুক করে নেব। আমার মানে কালকে কেটে রেখেছি যেহেতু, যদি শুটো হয়ে গেছে মানে ভালো করে সেদ্ধ হবে না নাই, তার জন্য আমি একটু সিটি দিয়ে নেব লবণ দিয়ে। আর এখানে আছে গড়াই মাছ এনেছে, তো প্রণব এটা এনেছিল ভর্তা খাওয়ার জন্য। তো আমি না বলছি যে আজকে একটু এটা একটু মাখামাখা হবে, এটা মানে একটু ঠিক কষা কষা টাইপের হবে, তো যেহেতু ঝোল হবে না তার জন্য আবার ভর্তা, তারপরে সব ড্রাই ড্রাই হয়ে যাবে। আমি বলছি যে না, আজকে লাউ দিয়ে মাছটা খাও, কালকে আমি ভর্তাটা করে দেবো। তো কালকের জন্য কিছু রেখে দেবো আর আজকে লাউ দিয়ে এক বেলার জন্য তো হয়ে যাবে। এখানে আদা, রসুন, তারপর দুটো পেঁয়াজ আর চার পাঁচটি লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, তার সাথে সব মশলা আমি একসাথে মানে রেডি করে রাখবো। এখানে দিয়ে দিব এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে দিয়ে দিব এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, কাঁচা টমেটো বদলে দেব আমি টমেটো কেচাপ বেশ অনেকটা পরিমাণে, সাথে দিয়ে দিলাম চিনি, নুন, এটাকে ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। স্নান শেষ, যেতে হবে রান্নাঘরে। তো আজকে রান্নাটার জোগাড় দেখে তোমরা নিশ্চয়ই আইডিয়া করেছো যে আমি কিরকম কিভাবে কি করতে চলছি। আজকে চিকেনটা একটু অন্যরকমের হবে, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। প্রণব, পরি, আমরা তিনজনই এইরকম করে মানে চিকেন খেয়ে খুব ভালোবাসি, অনেকদিন পর আবার এরকম করে খাবো। অনেকদিন পর না, আমাদের চিকেন তো প্রায়ই হয়ে থাকে, মানে হয়েই থাকে বলতে গেলে। মাঝখানে কিছুদিন আমার ব্যথার জন্য গ্যাপস গিয়েছিল, তো প্রণব বলছে যে আজকে আবার ওরকম করে করো, সেই ঝোল টোল না আর ভালো লাগছে না। তো ঠিক আছে, প্রণব বলছে কি আজকে গড়াই মাছে ভর্তা করে, বলছে দুটোই ড্রাই হয়ে যাবে, কীভাবে করবো, ডাল বানাবো না তার জন্য। তো বলছি ঠিক আছে, বলছে যে না কালকে লাউটা কাটা আছে, লাউটা দিয়ে মাছ দিয়ে করবো, আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো চলো আজকে রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। ফার্স্টে আমি মাছ, এই যে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, এগুলোকে আগে ভেজে নিব আর সবার আগে লাউটা করে নেবো, তারপর চিকেনটা করব। ওটা না আমি মানে ভেবেছি ফ্রিজে রেখে দিয়েছি, একটু না কিরকম মজে গিয়েছিলো, ভাবছি যে যদি সিদ্ধ না হয়, তার জন্য আমি না সিটি মেরেছি, একটু নুন দিয়েছি আর লাউটাই দিয়েছি, ওর মধ্যে জল দিইনি। তো যখন সিটি খুলে দেখলাম তো নিজের থেকে বেশ জল বেরিয়েছে, না সিটি দিলেও হতো, মানে মনের ভয়ে দিলাম। ঠিক আছে, এমনি তো কোনো কিছু খারাপ লাগবে না, তাও এরকম করে খাই না, যেহেতু কেটে রেখে দিয়েছিলাম মানে এটা ভাবলাম যদি আবার সেদ্ধ না হয় ভালো লাগবে না। দেখো এটা সম্পূর্ণ লাউটা নিজের থেকে জল বেরিয়েছে, পার্সোনাল জল। জলটা যাতে জলদি একটু টেনে যায় তার জন্য দিয়ে দিব একটু চালের গুঁড়ো, এক চামচ মতন চালের গুঁড়ো, যাতে একটু আঠালো টাইপের হয়, খুব ভালো লাগে কিন্তু লাউয়ের তরকারিতে চালের গুঁড়োটা দিলে। কালকের লাউটা আজকে সদগতি করলাম, তাও আমার মাছ দিয়ে, কালকে হলো তো এমনি এমনি বানাতাম, আজকে মাছ দিয়ে করছি। আরেকটা কথা, আজকে মিসিং আছে এই লাউয়ের তরকারিতে, দিয়ে করলে ধনে পাতা মানে কি যে বলবো, এত স্বাদ লাগে এটাকে, মানে একদম কি বলবো, টেস্টই অন্যরকম হয়ে যায় ধনে পাতা দিলে, কিন্তু লোকাল ধনে পাতাটা আমার কাছে নেই। এখন হয়েই গেছে, লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। রংটা তোমরা কিরকম দেখতে পাচ্ছ জানি না আমি, পরে নামালে হয়তো টের পাবে। এটা একটু এই আমার গড়াই মাছ দিয়ে লাউ দিয়ে করেছি, তো গড়াই মাছ দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে। এখন আসছি আসল রান্নায়,
ওই দেখো এসে গেছে, বারবার বলছে মা হয়ে গেছে, মা হয়ে গেছে, তুমি কেন আজকে মাছটা রান্না করছো, মাংস দিয়ে তো হয়ে যেত। মানে এক ও মানে কি যে বলবো না, একটু পরে এসে বলবো মা এক পিস দাও। ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো যে কেটে রেখেছি কিউব শেপে, এগুলোকে আগে ফ্রাই করে উঠিয়ে রাখবো। হালকা ফ্রাই করবো, একদম বেশি মানে ফ্রাই করবো না, জাস্ট দিব একটু নাড়া চাড়া দিয়ে নামিয়ে দেবো। একটু কচকচ থাকলে ভালো লাগে, আমরা এরকম করেই খাই। একদম লেতিয়ে গেলে না, ক্যাপসিকামটা লেতিয়ে গেলে একদমই ভালো লাগে না, একটু কচকচ থাকবে মানে যাতে কামড় পড়ে এরকম। আর পেঁয়াজটাও এরকম যে একদম তেনা তেনা হয়ে যায়, এরকম ভালো লাগে না। দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিব এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। আস্তে 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 করে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা দেখে বুঝেই গেছো আমি কতটুকু তেল দিয়েছি, সম্পূর্ণ তেলেই কিন্তু এটা মানে আজকে চিকেনটা হবে। একটু তো জল দিতেই হবে, কিন্তু হ্যাঁ বেশি পরিমাণে তেল তো অবশ্যই লাগবে। তো মশলাটা একটু ফ্রাই হতেই আমি আলুগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে গেছে, মশলা থেকে সমস্ত তেলও রিলিজ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দেব। অভয়পুরীর ওয়েদার হলো 31 বাট ফিলস লাইক 41, তার মানে তো বুঝতেই পারছো কিরকম গরম। তো আমার মাংস কষা হয়ে গেছে, চলো দেখি কিরকম হলো আমার চিকেনের বর্তমান পরিস্থিতি। চতুর্দিক দিয়ে তেল একদম মানে ভেসে যাচ্ছে, উফ দারুণ। আর একটু হবে, ওয়াও হোয়াট এ কালার, হোয়াট এ কালার। अब यहाँ पे कैप्सिकम और प्याज जाएगा तो और भी अच्छा लगेगा। थोड़ा सा पानी दूंगी यहाँ पर। ठीक এই সময়টায় আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো দিয়ে নাড়াচাড়া করব, তারপর একটু ঘি দিব, নামিয়ে দেব। হয়ে গেছে, আর এতটুকু রাখতে হবে, আর একটু টেন টানবে এটা। নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। লাস্টে একটা দিব ঘি। বসো বাবা, শব্দ দেও, কিছু একটা তো শব্দ বলোই। খাতে কি দেখি, ও ভালোই রং হয়েছে তো। সারাদিন কাজ করলে আমি সন্ধ্যা থেকে আরাম, শুধু এখন আরাম করবো। মনে হয় সন্ধ্যা থেকে না কোনোদিনও আমি কিছু করি না, মানে এটা আমার অভ্যাসই নেই। ধরো সন্ধ্যার থেকে এখন শুধু আরাম করব, শুবো, বসবো, মোবাইল দেখবো, টিভি দেখবো, পড়িকে পড়াবো, এরকম কিছু করব, যা করব বিছানায় থেকেই করব। আর মার একটা কথা বলি, আগে যখন আমি যখন আগে ছোট ছিলাম 6-5 ইয়ার্সে, তখন মা যখনই আমাকে বুঝতে বসে দেখতো, বসে বসে এমন এমন শুয়ে পড়তাম, বলতাম মা উঠো পড়াও।
আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সারাদিন তো দেখালামই তোমাদেরকে রান্না রান্না রান্না, আর কি দেখাবো, এখন তো কোনো রান্নার কিছুই নেই। তো রাতে যা যা আছে সব হয়ে যাবে। রাতে ভাবছি একটু জিরা রাইস করার ইচ্ছা আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে থেকে তাহলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর যারা নতুন আমাকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওয়াও, ইতনা আচ্ছা নেকলেস, ইয়ে ইয়ারিংস, we are our sisters, ye earrings baalon mein hai, ye earrings gaal pe।